ফুটবলের উন্মাদনা সম্পর্কে নতুন করে কিছু বলার আছে কি? হয়তো সাউথ আমেরিকায় ফুটবল ঘিরে একটু বেশিই পাগলামি হয় তা জানা কথা। আর্জেন্টাইন থার্ড ডিভিশন হুরাকান দেলাস এরাসের খেলা ভিজিটিং ফেরো কারিল ওয়েস্টের সাথে 3-1 গোলে জিতছে হোম টিম। তবে মাঠের বাইরে টেনশন বাড়ছে তো বাড়ছেই। এক পর্যায়ে রেফারি খেলা বন্ধ করেন, প্লেয়াররা মাঠ ছাড়তে থাকেন, সে সময়ই শুরু হয় গোলাগুলি। নিজের যান বাঁচাতে সবাই মাঠ ছাড়তে ব্যস্ত। কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন ভিজিটিং টিমের হেড কোচ মরিসিও রোমেরো। গুলিটা বুকে লাগলেও সাইডে ছিল তাই বেঁচে গেলেন রোমেরো। ডাক্তাররা বলছেন অবশ্য ফুল রিকভারি করবেন তিনি, এই না হলে ফ্যান সাপোর্ট। Mucha atención aquí, hay balazos por todo el mundo, los jugadores están tirándose al piso,